আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটা আসলে করতেছি এটা হলো, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আপনাদের যে 300 টাকার অফারটা ছিল এই অফারটাতে আমরা অর্ডার করতে পারতেছি না। অনেকেই কল দিয়েছেন, মেসেজ দিয়েছেন, আর আপনাদের জন্যই কিন্তু মূলত এই ভিডিওটা মেক করা। আমি আপনাদেরকে একটা অর্ডার করব এবং আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে অর্ডারটা করতে পারবেন। তো অনেকেই অর্ডার করেছেন কংগ্রেস এবং অনেকেই কিন্তু অর্ডার করতে পারতেছেন না, তাদের জন্যই মূলত ভিডিওটা। একটা কথা বলে নিই, আপনারা অনেকেই কিন্তু অর্ডার করেছেন কিন্তু পেমেন্ট করেননি। তো যারা পেমেন্ট করেননি তাদের অর্ডারগুলো কিন্তু অ্যাকসেপ্ট হবে না। তো আমি আজকে যেহেতু 11 তারিখ লাস্ট দিন, আজকে রাত 12টা পর্যন্ত সময় আছে, তো আমার এই ভিডিওটা দেখলে হয়তো আপনি ইজিলি কিন্তু পেমেন্টটা করতে পারবেন। তো চলুন আমি কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা এই অর্ডারটা করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারে লাইভ আপনাদেরকে পেমেন্ট করাটা আপনাদেরকে দেখাবো। তো আমি ফার্স্টে আমার চ্যানেলে ঢুকতেছি। তো চ্যানেলে ঢুকলে আপনারা কিন্তু আমার কয়েকটা ভিডিওতে কিন্তু আমি এই লিঙ্কটা দিয়েছিলাম, আমরা যেই লিঙ্ক থেকে অর্ডারটা করতে পারবো। সো আমি দেখেন আমি লাস্টে কালকে যে ভিডিওটা দিলাম এইটার ডিসক্রিপশন বক্সেও কিন্তু আমি ঠিকানাটা দিয়ে দিয়েছিলাম, 300 টাকার যে অফার লিঙ্ক, এখান থেকে আপনারা ডিরেক্ট ক্লিক করলেই কিন্তু আমাদের ওয়েবসাইটে ঢুকতে পারবেন। অথবা আপনারা যদি কেউ না জানেন সেই লিঙ্কটা না পান, ডিরেক্ট আপনি www.creatuscomputer.com একেবারে ডিরেক্টলি কিন্তু এখান থেকেও আমাদের ওয়েবসাইটে ঢুকতে পারবেন। তো যাই হোক, আপনি ডিরেক্টলি ঢোকেন আর আমাদের লিঙ্ক থেকে ঢোকেন, আপনার কিন্তু এই পেজে আপনি এইভাবে আসবেন। ওয়েবসাইটের থেকে যদি ঢোকেন তাহলে 300 টাকার যে পিসি কম্পোনেন্ট এটাতে ক্লিক করবেন, দেন এখানে চলে আসতেছেন আপনারা। এবার এখান থেকে আপনারা আমাদের যে লিস্ট আছে এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে, আমি যে কোনো একটা অর্ডার করব। সাপোজ ধরেন আমি মনিটরটাই অর্ডার করব, এখান থেকে আমরা অ্যাড টু কার্ট এইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে একটা মনিটর 300 টাকার। তো এইটা আমি অর্ডার করার জন্য প্রথমেই চেক আউট দিব, চেক আউটে ক্লিক করব। তো চেক আউটে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার ইনফরমেশনগুলো চাবে। তো এইখানে আপনারা যেটা দিবেন, ফার্স্ট নেম, সে ধরেন আপনার ফার্স্ট নেম আমি আমার নাম দিচ্ছি MD মাকসুদুল, দেন লাস্ট নেম হাসান। এখান থেকে কোম্পানি নেম এটা অপশনাল, এটা আপনার দরকার নেই, চাইলে দিতে পারেন। কান্ট্রি বাংলাদেশ, স্ট্রিট এটা অ্যাড্রেস আমি দিয়ে দিলাম, মাল্টিপ্লান সেন্টার, মাল্টিপ্লান CENTER মাল্টিপ্লান সেন্টার, নিউ এলিফ্যান্ট রোড, PHANT এলিফ্যান্ট ROAD। আপনারা একটা কাজ করবেন, আপনাদের যে শিপিং অ্যাড্রেস আছে যেখানে প্রোডাক্টটা আপনাদেরকে পাঠানো যাবে অথবা কুরিয়ার করা যাবে, আপনারা সেইভাবেই অ্যাড্রেসটা লিখবেন। তো আমি মাল্টিপ্লান সেন্টার লেভেল 7টা লিখে দিই, লেভেল 7, শপ নাম্বারটাও দিয়ে দিই, শপ 756 দিয়ে দিলাম। এবার এখান থেকে সিটি দিলাম ঢাকা, দেন ডিস্ট্রিক্ট ঢাকা, পোস্টকোড 1204 দিয়ে দিলাম। এখানে ফোন নাম্বার দিতে হবে। এবার মনে রাখতে হবে আপনি যেই নাম্বারে আপনার মানে অর্ডার করবেন, আপনার পার্সোনাল নাম্বার নিজের নাম্বার সেই নাম্বারটাই দিবেন। আমি সে আমার নাম্বারটা দিচ্ছি 0171, এরপর আর বলা যাচ্ছে না, আপনারা এটা একটু প্রাইভেসির জন্য আমি দেখাচ্ছি না নাম্বারটা, আমার নাম্বারটা আমি দিয়ে দিলাম। দেন ইমেল অ্যাড্রেস লাগবে, এখানে আমি আমার পার্সোনাল ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এরপরে আপনারা ডান পাশে চলে আসবেন, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট করার জন্য একটা ক্লিক করতে হবে আপনাকে, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন ক্লিক করার পরে আপনারা প্লেস অর্ডারে ক্লিক করবেন। প্লেস অর্ডারে আপনি ক্লিক করার পরেই কিন্তু আপনাকে পেমেন্ট মেথডটা জিজ্ঞেস করা হবে যে আপনি কিভাবে পেমেন্ট করতে চান। আপনি কার্ড দিয়ে করতে পারেন, আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা বিকাশ, রকেট, আপনার কিন্তু যে কোনো অপশন দিয়ে কিন্তু পেমেন্টটা করতে পারবেন। তো আমরা একটু ওয়েট করব, চলে আসছে পেমেন্টের পেজে। এবার এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আছে আপনার পেমেন্টের জন্য। আমি বিকাশে পেমেন্ট করবো, এই জন্য বিকাশে ক্লিক করতেছি। আপনারা রকেটে চাইলে এখানে ক্লিক করবেন, নগদে চাইলে এখানে, অথবা যে কোনোভাবে কিন্তু আপনারা পেমেন্টটা করতে পারবেন। সো আমি বিকাশ পেমেন্টে ক্লিক করলাম। এবার আমাকে বিকাশের জন্য এখানে আমার নাম্বারটা দিতে বলা হবে, তো আমার নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আমার নাম্বারটা যেটা আপনার বিকাশ নাম্বার, যেই বিকাশ আপনার টাকা আছে 300 টাকা, সেই নাম্বারটা আপনি এখানে দিবেন। দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে একটা কোড যাবে, এই কোডটা আপনি এখানে দিয়ে দিবেন। আমার কোড আসছে 31, আমি কিন্তু কোডটা দিয়ে দিলাম। এবার কনফার্ম, এবার আপনাকে পিন নাম্বার চাওয়া হবে, বিকাশের পিন নাম্বার। তো আমি কনফার্ম করে দিলাম, পিন নাম্বারটাও দিয়ে দিলাম।
বন্ধুরা একটা কথা বলে নিই, আপনারা অনেকেই হয়তো ভয় পাচ্ছেন যে এখানে আমি পিন নাম্বারটা কেন দিব। তো অনেকগুলা ঘটনা এর আগে ঘটেছে, আপনারা জানেন বিকাশের টাকা অনেকে হ্যাক করে নিয়ে যায়। মনে রাখবেন যে যারা হ্যাক করতেছে তাদের কোনো ঠিকানাই কিন্তু আপনি জানেন না, তাদের কোনো কিছুই আপনার কাছে নাই, বাট আমাদের প্রতিষ্ঠানটা আপনার চেনা এবং আমাকে আপনারা সবাই চিনেন। তো এই ব্যাপারে ভয় পাওয়ার কিছু নেই, এটা আমাদের ওয়েবসাইট থেকে যেহেতু করা হচ্ছে আর ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো ওয়েবসাইট থেকেই কিন্তু অর্ডারটা এভাবেই করতে হয়। আপনি বিমানের টিকিট কাটলেও কিন্তু এভাবেই আপনাকে অনলাইনে আপনার কার্ড নাম্বার পিন নাম্বার দিয়ে কিন্তু পেমেন্ট করতে হবে, এটাতে ভয়ের কিচ্ছু নাই। তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি অর্ডারটা হয়ে গেছে, থ্যাংক ইউ, এই যে ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড, এখানে অর্ডার কিন্তু করা হয়ে গেছে। আমার অর্ডার নাম্বার এখানে দেখতে পাচ্ছেন 27,042, এইটা হলো আমার অর্ডার নাম্বার। তো এভাবে আসলে অর্ডারটা আপনারা কিন্তু চাইলে করতে পারবেন, আমার এখানে কিন্তু অর্ডারটা অলরেডি আমি করে ফেলেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার মনিটরটা পেয়ে যাই। ভিউয়ার্স, তো আসলে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করতেছিলেন কীভাবে অর্ডার করবেন, এইটা দেখানোর জন্য মূলত আজকের এই ভিডিওটা। তো আমি কিন্তু অর্ডার করে ফেলেছি, আসলে এই হলো প্রসেস, একেবারে সিম্পল প্রসেস। আর আপনি যদি নিজে না পারেন, আপনার আশেপাশে যদি পরিচিত কেউ থাকে একটু বুঝে শুনে তাদের সাথে একটু কথা বললে কিন্তু কয়েকটা স্টেপ, মাত্র সিম্পল কয়েকটা স্টেপ, এভাবে আপনারা অর্ডার করতে পারবেন। আজকে রাত 12টা পর্যন্ত সময় আছে, সো বন্ধুরা দেরি করবেন না, এখনই ঝটপট অর্ডারটা করে ফেলুন। পেমেন্ট কনফার্ম করা ছাড়া কিন্তু কোনো অর্ডার আসলে অ্যাকসেপ্ট হবে না। আর আপনার ভাগ্য ভালো থাকলে তো আপনারা 300 টাকা একটা গ্রাফিক্স কার্ড, প্রসেসর, র্যাম, মাদারবোর্ড অনেক কিছু পেতে পারেন। আর হতাশ হওয়ার কিছু নেই, কেউ যদি কোনো কিছুই না পান, সাপোর্ট সিলেক্ট হলেন না আমাদের, যে আমরা যেভাবে সিলেক্ট করবো সিলেকশনে আপনার নাম আসলো না, তাহলেও কিন্তু আপনি অ্যাটলিস্ট সান্ত্বনা পুরস্কার হিসেবে একটা ওয়্যারলেস মাউস পাবেন, যেটা 3 ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে। তো একটা মাউসের দামও কিন্তু নর্মালি 500 টাকার মতো হয়, 300 টাকা দিয়ে ট্রাই করলেন, লাখটা আপনার কেমন দেখে নিলেন। আর আমরা সবসময় আমাদের এরকম একটা অফার থাকবে, প্রতি মাসে আমরা একটা ওরা অফার দিব। ক্রিয়েটাস কম্পিউটারের সাথে থাকবেন, হাসান ব্লগসের পাশে থাকবেন। যারা নতুন দেখতেছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।